जय बांगला आज पूर्व बर्धमान एवं मुर्शिदाबाद बांगला पक्षर तरफ थेके आमरा एखाने एकटा कर्मसूची ग्रहण करेछि। एई कर्मसूचीर मूल कारण हच्छे पूर्व बर्धमान जिला लास्ट स्टेशन तथा एरपरई मुर्शिदाबाद এই স্টেশনে একটা কোভিড নিয়ে ফেস্টুন দেওয়া হয়েছে, যে ফেস্টুনের ভাষা হচ্ছে হিন্দি। আজকে বাংলার বুকে 86% বাঙালি, আর এই যে আমি এলাকায় আছি যেখানে এই স্টেশনটা অবস্থিত সেখানে 100% বাঙালি মানুষ বসবাস করে, তো সেখানে হিন্দি ভাষায় না মানুষের পক্ষে পড়া সম্ভব না জানা সম্ভব, তো সচেতনমূলক একটা কেন্দ্রীয় বার্তা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হচ্ছে সেটা হিন্দি ভাষায়। এর আমরা প্রতিবাদ করছি, যে প্রতিবাদের জন্য আমরা আজকে স্টেশন মাস্টারের হাতে ডেপুটেশন দিয়ে এসেছি। এই কিছুক্ষণ আগে আমরা ডেপুটেশন দিলাম, ডেপুটেশন কপিটা কোথায় আছে? এই ডেপুটেশন কপি। আশ্চর্যের ব্যাপার এটাই যে ডেপুটেশনটা দিতে গিয়ে যখন স্টেশন মাস্টার রিসিভ করে স্ট্যাম্প দিলেন, সেই স্ট্যাম্পে আমরা বাংলা খুঁজে পেলাম না। ঝামটপুর বহরান হিন্দি এবং ইংরেজিতে লেখা আছে, তো এটার জন্য আমরা স্টেশন মাস্টারকে জানিয়েছি। স্টেশন মাস্টার আমাদের কথা দিয়েছেন যে হ্যাঁ, এটা পরবর্তীকালে স্ট্যাম্প বাংলায় হবে। একটাই কথা বলবো যে আজ বারবার আমরা প্রমাণ পাচ্ছি, বারবার দেখছি যে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার বারবার আমাদেরকে বাঙালিকে ধ্বংস করে দেওয়ার, বাঙালির অধিকারকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা করছে সর্বক্ষেত্রে, বাংলা ভাগ থেকে শুরু করে বাংলা ভাষা থেকে শুরু করে কর্মসংস্থান সর্বক্ষেত্রে। যাই হোক, আগামী দিনে আমাদের এই আন্দোলন চলবে। আমরা আশা রাখবো যে বহরান স্টেশনে আগামী দিনে বাংলা ফিরে আসবে এবং যেখানে বাঙালির বসবাস সেখানে সর্বক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বাংলা।